নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মউতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমরা মরার আগে মরে যাও এবং তোমরা হিসাব নেওয়ার আগে হিসাব করে নাও। ওলামায়ে কেরামগণ এর দুটি অর্থ করেছেন, এক অর্থ অন্যায় অগুনা সেগুলো থেকে বিরত থাকো এবং মৃত্যু আসার আগে অন্তর থেকে সেগুলোকে বিলীন করে দাও। দ্বিতীয় অর্থ হলো মৃত্যুর আগে মৃত্যুর ধ্যান করো। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি নিজের সাথে প্রতিজ্ঞা করো যে আজ সারাদিন কোনো গুনাহ করবে না, অন্যায় অপকর্ম করবে না, আল্লাহ ও তার রাসূলকে নারাজ করবে না। সারাদিন এই প্রতিজ্ঞা অনুযায়ী চলার চেষ্টা করো। দিনের এক সময় মৃত্যুর মোরাকাবা করো, চিন্তা করো যে তোমার মৃত্যু হয়েছে, আত্মীয় স্বজন চারপাশে কান্নাকাটি করছে, জানাজা হচ্ছে, দাফনের জন্য নিয়ে যাচ্ছে, কবরে রাখা হচ্ছে, মুনকার নাকির আসছে। আর চিন্তা করো তোমার এই মৃত্যুর জন্য কি প্রস্তুতি রয়েছে, কি সামনা প্রস্তুত করেছ। এভাবে রাতে ঘুমানোর আগে চিন্তা করো সকালের প্রতিজ্ঞা কতটুকু রক্ষা করতে পেরেছ, যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি রক্ষা করতে না পারো তাহলে নিজেকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। আসুন আমরা মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিই এবং উভয় জগতের সফলতা অর্জন করি।